এখনো পর্যন্ত আমরা আমাদের চ্যানেলে কালার ট্যাঙ্ক, ম্যাগি, ফার্স্ট বার ইন কলকাতা এরকম কলকাতার অনেক ঐতিহ্যবাহী জিনিস যেগুলো প্রথমবার কলকাতা থেকে শুরু হয়েছিল বা কলকাতায় এসেছিল এরকম অনেক জিনিস নিয়ে আমরা আমাদের চ্যানেলে স্টোরিটা তোমাদেরকে কিন্তু বলেছি। ঠিক তেমনই আজকে একটা আরও ইউনিক জিনিস নিয়ে চলে এসেছি, সেটা হলো ফার্স্ট সিনেমা হল। প্রথম সিনেমা হল যেখানে প্রথম চলচ্চিত্র শুরু হয় সেইটার স্টোরি আজকে কিন্তু আমি তোমাদেরকে বলবো। জামশেদজি মাদন নামে একজন লোক, যিনি 1907 সালে কিন্তু প্রথম কলকাতাতে প্রেক্ষাগৃহ, একদম সেপারেট একটা প্রেক্ষাগৃহ তৈরি করেন যেখানে শুধুমাত্র কিন্তু সিনেমাই দেখানো হবে। শুধুমাত্র এটা কলকাতায় নয়, এটা কিন্তু পুরো ভারতবর্ষের প্রথম এরকম প্রেক্ষাগৃহ যেখানে কিন্তু শুধুমাত্র সিনেমা হল দেখানোর জন্য একটা সেপারেট জায়গা বানানো হয়েছিল। একটা ইন্টারেস্টিং বিষয় যেটা সবাইকে বলে রাখি, উত্তম কুমারের বাবা কিন্তু ঠিক এই সিনেমা হলেই প্রজেক্টর চালাতেন। সিনেমা হলটার নাম কি সেটা সম্বন্ধে তোমাদের সবার লাস্টে বলবো, ফার্স্টে বলি যে এই সিনেমা হলটার নাম রাখা হয়েছিল মদন বায়োস্কোপ, দেন এই সিনেমা হলটার নাম বদলে রাখা হয় এলফিন স্টোন, তারপরে কিন্তু এই সিনেমা হলটার নাম আবার বদলে গিয়ে রাখা হয় মিনার্ভা। কিন্তু এই মিনার্ভা এখনকার মিনার্ভা যেটা আমরা জেনে থাকি সেই মিনার্ভা থিয়েটার নয়, এটা সম্পূর্ণ আলাদা। কিছু বছর পরে কিন্তু কলকাতা পৌরসভা এই মিনার্ভাকে নিজেদের আন্ডারে নিয়ে নেওয়ার পরে এটার নাম আলাদা হয়ে যায়, সেটার নাম কি রাখা হয় চ্যাপলিন। আমরা অনেকেই জানি চ্যাপলিন সিনেমা হলের কথা, কিন্তু কখনো কিন্তু এইটা আমরা ভেবে দেখিনি যে এই চ্যাপলিন নামের পেছনে এত বড় একটা কলকাতার হিস্ট্রি লুকিয়ে আছে। জামশেদজি 1917 সালে কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ফিচার্স ফিল্ম সত্যবতী রাজা হরিশ্চন্দ্র প্রোডিউস করেন। এই প্রেক্ষাগৃহ চলার পরে কলকাতাতে ধীরে ধীরে শুরু হয় আরও নতুন নতুন প্রচুর সিনেমা হল ক্রিয়েশন, যার ফলে এই সিনেমা হল কিন্তু অনেকটা চাপা পড়ে যায়। যেমন আমরা এখন অনেকেই জানি না যে চ্যাপলিন সিনেমা হল কিন্তু কলকাতার তথা ইন্ডিয়ার ফার্স্ট সিনেমা হল, সেই জন্য ওই সিনেমা হলগুলোর জন্য এই সিনেমা হলটা অনেকটাই পিছিয়ে পড়ায়। 2003 সালে কলকাতা পৌরসভা থেকে কিন্তু এই সিনেমা হলটাকে ভেঙে দেওয়া হয়। এই সিনেমা হল কলকাতার বুকে কিন্তু অনেকটা ঐতিহ্যের ছাপ ফেলে রেখে গেছে, বাট যেটা আমরা অনেকেই জানি না। তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য রইল যাতে তোমরা জানতে পারো যে চ্যাপলিন সিনেমা হল কিন্তু কলকাতা তথা ইন্ডিয়ার সবার ফার্স্ট সিনেমা হল। আজকের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে নোটিফিকেশনের জন্য।